প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা আমাদের এই চ্যানেলে বিভিন্ন স্বাস্থ্য বিষয়ে আলোচনা করে থাকি প্রতিবারের মতো আজকে আমি আলোচনা করব যৌন মিলনে পূর্ণ তৃপ্তি পাওয়ার জন্য কি করবেন তো দর্শক ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট অনুরোধ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কেননা আমি এই ভিডিওর শেষে অনেক গুরুত্বপূর্ণ কথা বলতে চলেছি যা আপনাদের কাজে অবশ্যই দেবে তো চলুন দর্শক দেরি না করে শুরু করা যাক স্ত্রী স্বামীর যৌনতা সম্পর্কে কিছু প্রাথমিক জ্ঞান রাখতে হবে তারপরে অগ্রসর হতে হবে সেজন্য প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যৌন মিলনের প্রস্তুতি যৌন মিলনের প্রস্তুতি আপনি যেভাবে এক শেষে স্বামীর সাথে শুতে যায় কিন্তু বেশিরভাগ মেয়ে সারাদিন কাজে স্বামী সর্বদা আশা করে স্ত্রী সতেজ অবস্থায় তার শয্যা সঙ্গী হবে তাই পরিচ্ছিন্ন অবস্থায় বিছানায় যাবেন দুই সহবাসের রাত্রিগুলিতে সাজসজ্জা ও পোশাকের ব্যাপারে স্বামীর পছন্দের গুরুত্ব দিবেন তিন অন্যান্য দিনে অন্তর্বাস পরিধান না করলেও সহবাসের রাত্রিতে ব্লাউজের নিচে বক্যবন্ধনী ও নিচে প্যান্টি পরা উচিত এর ফলে স্বামী যৌন মিলনের ক্ষেত্রে বাড়তি উত্তেজনা অনুভব করবে চার যেসব মেয়ের গুপ্ত অঙ্গে ঘন চুল আছে তারা অনেকেই চুল কেটে রাখতে চায় গোপনাঙ্গে চুলের ব্যাপারে স্বামীর ইচ্ছাকে প্রাধান্য দেবেন স্বামী যদি চুল অপছন্দ করে তাহলে ছেটে রাখবেন পাঁচ মুখের গন্ধের ব্যাপারে সচেতন হবেন সম্ভব হলে বিছানায় যাবার আগে দাঁত মেজে নিবেন তারপরে আপনাকে যে প্রস্তুতি নিতে হবে সেটি হচ্ছে মিলনের আগে মিলনের আগে আপনাকে যা করতে হবে এক স্বামী উত্তেজিত হলে তার একমাত্র লক্ষ্য থাকে স্ত্রীর জনিপথে প্রবেশ অন্য কিছুর ধৈর্য তার তখন থাকে না পর্যাপ্ত প্রেম সত্ত্বেও বেশিরভাগ পুরুষ তখন মধুর প্রেম কিনা করতে পারে না ফলে মিলনের সময়টা কমে আসে তাই স্ত্রীর উচিত স্বামীকে কাম থাকতো করার পাশাপাশি প্রেম কিরায় উৎসাহিত করা এজন্য উচিত স্বামীকে আলিঙ্গন ও চুম্বনের মাধ্যমে তার ভেতরের প্রেমিক সত্তাকে জাগ্রত করে যৌন মিলনে আগ্রহী করা দুই চুম্বনের সময় পরস্পরে জিব্বা নিয়ে খেলবে জিব্বা দিয়ে জিব্বায় আঘাত করবে আর স্ত্রীর উচিত জিব্বার লড়াইয়ে জয়লাভ করা এবং স্বামীর মুখের অভ্যন্তরে সুচালু করে জিব্বা প্রবিষ্ট করে দেওয়া জননাঙ্গের পাশাপাশি মুখের এই মিলন অত্যন্ত আনন্দদায়ক আর বলা হয় সহপাশে স্বামীর পুরুষাঙ্গ স্ত্রীতে প্রবেশ করে আর স্ত্রী জিব্বা স্বামীতে প্রবেশ করবে এর সুন্দর বিনিময়ে অর্জিত হবে স্বর্গসুখ তিন সাধারণত দেখা যায় স্বামী যৌন মিলনে উত্তেজিত হয়ে স্ত্রীর কাপড় খুলছে কিন্তু স্ত্রী নিশ্চুপ পরে স্বামী বেচারাকে নিজের উত্তেজনা বিসর্জন দিয়ে নিজের কাপড় খোলায় মনোযোগ দিতে হয় কিন্তু স্ত্রীর উচিত স্বামী যখন তার কাপড় খুলবে তখন ধীরে ধীরে স্বামীর কাপড় খোলার বলার অপেক্ষা রাখে না চার স্বামীকে যে স্ত্রী উপলব্ধি করাতে পারে যে তার রুক্ষ শরীর ও স্পর্শকাতর সে প্রকৃত রমণী স্বামী যেমন স্ত্রীর গায়ে হাত বোলায় স্ত্রীর স্তন চুম্বন করে তেমন করে স্ত্রী যদি স্বামীর সর্বাঙ্গে হাত বোল চুম্বন করে বিশেষ করে বাহুতে বুকে ও পিঠে আরেকটি কাজ আছে যা পুরুষকে অত্যন্ত আহ্লাদিত করে তা হলো তার গলার নিচে ও বুকে চুম্বন করা তো দর্শক এবার জেনে নিন যৌন মিলনের সময় কি করতে হবে যৌন মিলনের সময় কি করা উচিত তা এভাবে ক্রমিক সম্ভব নয় কারণ তা নির্ভর করবে স্বামী ও স্ত্রীর পারস্পরিক বৈশিষ্ট্যের উপর প্রথম কর্মপ্রণালী সকলের জন্য যা আমি বলছি এক সঙ্গমের সময় স্বামীকে যথাসম্ভব কাছে টেনে রাখবে যেন বুকের মাঝে মিশে ফেলতে চাইছে দুই অধিক পরিমাণে চুম্বন করবে স্বামীর বাহু কাত গলা মুখে আর স্বামী যেরূপ স্ত্রী জনিতে তার বিশেষ অঙ্গ প্রবেশ করিয়েছে সেরূপ স্বামীর মুখে চুম্বনের মাধ্যমে গভীরভাবে জিভা প্রবেশ করিয়ে দেবে তিন সঙ্গম করা স্বামীর জন্য অত্যন্ত পরিশ্রমের কাজ তাই মাঝে মাঝে নিবিড় চুম্বনের মাধ্যমে স্বামীকে কিছু মুহূর্তের জন্য বিরতি দিবে দ্বিতীয় কর্মপ্রণালী নিরশ মেয়েদের জন্য নীরস বলতে যাদের সাথে যৌন মিলনে স্বামী বেশি আনন্দ পায় না নীরস রমণের করণীয় হচ্ছে এক স্বামী যদি খর্ব হয় অর্থাৎ পুরুষাঙ্গ আঙ্গুলের কম তাহলে কোনো সমস্যা নেই বরং স্বামী পূর্ণাঙ্গ আনন্দ পাবে তাই দুশ্চিন্তা না করে যৌন মিলনে মনোনিবেশ করবেন দুই স্বামী সাধারণ হলে অর্থাৎ পুরুষাঙ্গ ছয় আঙ্গুল দীর্ঘ স্ত্রী উচিত হবে সহবাসের নিয়ন্ত্রণ নিজের হাতে নেওয়া তা না হলে স্বামীকে সম্পূর্ণ সুখ দিতে পারবেন না নিজে দিলে অনুভূতি কম হয় কিন্তু অন্য নিজেকে কেউ দিলে অধিক অনুভব করা যায় সেরূপ স্ত্রী যদি নিজে কোমর চালনা করে যৌন মিলনে অব্যাহত তাহলে স্বামীর অধিক আনন্দ হয় তিন যদি স্বামী দীর্ঘ হয় অর্থাৎ পুরুষাঙ্গ ছয় আঙ্গুলের অধিক তাহলে তাকে তৃপ্ত করতে স্ত্রীকে বিশেষ ভূমিকা রাখতে হবে তো দর্শক এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে অন্যদের জানতে এখনই চ্যানেলের ভিডিওগুলি আপনাদের কেমন লাগে এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেটাও কমেন্টের মাধ্যমে বলতে পারেন আমি সে অনুযায়ী প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ